দর্শক বন্ধুরা, বেঙ্গল বিটের অভিনব প্রচেষ্টায় আপনাদেরকে স্বাগত জানাই। আমরা সবাই কাবাব জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করি, কিন্তু তার জন্য আমাদের কম বেশি সবসময়ই রেস্তোরাঁর ওপর নির্ভর করতে হয়। বাড়িতেও খুব সহজেই যে কাঠ কয়লা বা মাইক্রোওভেন ছাড়া গ্যাসে ভুনা কাবাব বানানো যেতে পারে, তারই একটি সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমাদের প্রয়োজন পড়বে আজকে চিকেন ভুনা কাবাব বানাতে। উপকরণে সবার প্রথমে প্রয়োজন বোনলেস চিকেন 500 গ্রাম, যেটাকে আপনারা শিল নোড়ায় অল্প অল্প থেতো করে নেবেন। পেঁয়াজ 3-4 বাটা, কাঁচা লঙ্কা 7-8 বাটা, আদা রসুন বাটা 2-3 চামচ, আমুল বাটার 100 গ্রাম মেল্ট করা, সর্ষের তেল 3-4 চামচ, নুন স্বাদ মতন, গুঁড়ো লঙ্কা 1-1.5 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1-1.5 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। আমরা এই ধরনের লোহার শিক ব্যবহার করতে পারি, যেগুলো আপনারা বাজারে সহজেই দোকানে, যে কোনো দোকানে কিনতে পারবেন, অথবা এই ধরনের এই যে বাঁশের স্টিক যেগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন, এইগুলো আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যেতে পারেন। এছাড়া এই ধরনের একটি জালি, একটু ঘন জালি আমরা ব্যবহার করব চিকেন ভুনা কাবাব বানানোর জন্য। আপনারা চিকেনের সমস্ত উপকরণ মিশিয়ে, সমস্ত মশলাগুলো মিশিয়ে এইভাবে ম্যারিনেট করে চিকেনগুলোকে আপনারা ফ্রিজে 1-2 ঘন্টা রেখে দেবেন রেস্ট করার জন্য। চিকেনটাকে একটু সামান্য থেঁতো করে নেবেন, আপনারা শিল নোড়াতে চিকেনটাকে একটু ভালো করে থেঁতো করে নেবেন যাতে করে ফাইবারগুলো না ভাঙে। এরপর ধীরে ধীরে এইভাবে শিকের মধ্যে আমরা গেঁথে নেব চিকেনগুলোকে। গেঁথে নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন কোনোভাবে লুজ না হয়, এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চিকেনটাকে সিলিন্ড্রিক্যাল শেপে একটু টাইট করে নেব, যাতে করে এটা ভুনার সময় কোনোভাবে ছিটকে বেরিয়ে না যায়। চেষ্টা করবেন শিকের মাথা অবধি একটু গ্যাপ রেখে এইভাবে চেপে চেপে আস্তে আস্তে টাইট করে পুরোটা গেঁথে নেওয়ার। ঠিক এইভাবে দেখতে লাগবে। আমরা একটা শিক তৈরি করে নিয়েছি, এইভাবে আপনারা ঠিক এইভাবেই আপনারা বাকি শিকগুলোতেও চিকেন, ম্যারিনেটেড চিকেনটাকে গেঁথে নেবেন। এরপর এগুলোকে আলাদা করে সাইডে রেখে দিন এবং মেল্টেড বাটার এইভাবে সিলিকন ব্রাশের মাধ্যমে আপনারা চিকেনের গায়ে একটা প্রলেপ লাগিয়ে দিন, যাতে করে আমাদের ভুনার সময় চিকেনটা বেশি পুড়ে না যায়। এটা একটা প্রোটেকশন লেয়ারের মতন কাজ করবে। ঠিক এইভাবে ধীরে ধীরে চিকেনের গায়ে ভালো করে মোল্টেন বাটারগুলো আপনারা লাগিয়ে দিন। এরপর আমরা গ্রিলটাকেও একটু গ্রিজ করে নেব, যাতে করে কোনোভাবে চিকেনটা তার উপরে জড়িয়ে না যায়। গ্রিজ করে নিয়ে এইভাবে গ্যাসের ওপর বসিয়ে দিন। এবার চিকেনের স্টিকগুলো গ্যাসের ওপর এইভাবে রেখে দিন, অল্প অল্প বাটার দিয়ে এইভাবে গ্রিজ করতে থাকুন, যাতে করে বেশি পরিমাণে পুড়ে না যায়। একটু খেয়াল রাখতে হবে তাপমাত্রা যেন বেশি না হয়, গ্যাসটা একদম সিম অথবা লোতে রেখে দেবেন, কারণ বাটার পড়লে গ্যাসের তাপ বেড়ে যেতে পারে। ঠিক এইভাবে কিছুক্ষণ সেঁকে নেওয়ার পর, গ্যাসের ওপর ভুনে নেওয়ার পর আমাদের রেডি হয়ে গেছে সুস্বাদু চিকেন ভুনা কাবাব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বাড়িতে আমরা বানিয়ে ফেলতে পারি আমাদের সকলের প্রিয় খাবার চিকেন ভুনা কাবাব। আমি চিকেন ব্যবহার করেছি, আপনারা এর জায়গায় মাটন বা অন্য কোনো মাংস ব্যবহার করতে পারেন। আমি এটাকে গার্নিশ করার জন্য ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর একটু ধনে পাতা, অল্প একটু চাট মশলা। আপনারা এটাকে যে কোনো ধরনের চাটনি বা সসের সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। কিছুক্ষণের মধ্যেই এবং চট জলদি তৈরি হওয়া চিকেন ভুনা কাবাবের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক করুন আমাদের ভিডিওটিকে, আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গল বিটকে সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।